এই মুহূর্তে আমরা রয়েছি একটা গ্রামের একটি বাগানের মাঝে, যে বাগানের মাঝে খুব সুন্দর এই যে এখানে মরিচ গাছ রয়েছে, এখানে প্রচুর মরিচ ধরে রয়েছে, এখানে একটা লিচু বাগান গাছ রয়েছে, ছোট লিচু, এখানে ধন্যাপাতার গাছ লাগানো হয়েছে। বাট মাঝখানে যে গাছটা আমরা পেয়েছি তা হচ্ছে একটা বিখ্যাত গাছ, এটা হচ্ছে সেই পুদিনা পাতা গাছ। প্লিজ হেটার্সটা বলবে অন্য গাছ, বাট এটা হচ্ছে একটা পুদিনা পাতার গাছ। আমি জানি না কোন সাধক কোন কবি সেটা রোপণ করেছে, নিশ্চয়ই তার বৃহৎ উদ্দেশ্য রয়েছে, নিশ্চয়ই সে নতুন কোনো গান তৈরি করবে, নতুন কোনো নাটক তৈরি করবে, সেই ইচ্ছায় সে এখানে গাছটাকে রোপণ করেছে, বা প্রাকৃতিকভাবেও হতে পারে। যাই হোক, এই পুদিনা পাতা গাছ প্রাগৈতিহাসিক যুগ থেকে যেই গাছটা খুবই মানে সাধক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটা হচ্ছে সেই গাছ। যাই হোক, আমরা কিছুক্ষণ পরে গাছটাকে উঠিয়ে ফেলবো, এটাকে আমরা রাখবো না। এই পুদিনা পাতা গাছ আমাদের খুব পছন্দ। এই যে নিজ হাতে এই পুদিনা পাতাকে উঠিয়ে ফেললাম আমরা, এখন এই পুদিনা পাতাটাকে নিয়ে আমরা কোথাও ডাম্প করে ফেলবো। কেন এই পুদিনা পাতা আমি ধ্বংস করলাম, এই জন্য প্লিজ আপনারা আমাকে আমাকে কোনো কাঠগড়ায় দাঁড় করাবেন না।